নমস্কার বন্ধুরা, শ্রোতা বন্ধুদের গল্পে ঢেউ ঢেউয়ে স্বাগত। আজকের গল্প পড়ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খাজাঞ্চি বাবু। বন্ধুদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, বন্ধুরা গল্পটি পুরো শুনবেন। গল্পটি পছন্দ হলে নিচে কমেন্ট বক্সে লিখতে সংকোচ করবেন না। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন টিপিয়ে লাইক করুন, আর গল্পটি যদি খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে সংকোচ করবেন না। আজকের গল্প পড়ছি খাজাঞ্চি বাবু। মানভূম জেলায় ফায়ার ব্রিক্সের কারখানার একটা মেস, খাপড়ার ছাওয়া, একটানা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো, সামনে সারি সারি থামওয়ালা এক ফালি টানা বারান্দা। সেই বারান্দার উপর বসিয়া কর্মচারীরা সকলে আপিস যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। শীতকালের প্রাতকাল 6:30 কারখানার ভোঁ বাজে। অশ্বিনী চা খায় না, সে গরম দুধের বাটিতে চুমুক দিতেছিল। ভিখারি আউটডোরে কাজ করে, সে নীল রঙের প্যান্টটি পরিয়া মোজা জোড়াটা খুঁজিতেছিল। তরুণবদী রোজ 25টা ডন ফেলে, 11টি ডন ফেলিতেছিল। বুড়া শশী মিস্ত্রি গত রাত্রের উদ্বৃত্ত মাংসের চর্বিগুলা গিলিতেছিল। ঠিক এই সময় কারখানার ভোঁ বাজিয়া উঠিল, ভোঁ ভোঁ ভোঁ। শেষ সিটি তো বটে, থামিয়া থামিয়া বাজিতেছে। যে যেমন অবস্থায় ছিল ছুটিল। ম্যানেজার নতুন লোক, সাহেবি মেজাজ। তাহার নূতন বন্দোবস্তে নিয়ম হইয়াছে 6:30 সিটি বাজিবার 5 মিনিটের মধ্যেই সকলকে অফিসে আসিয়া হাজিরা বই সই করিতে হইবে। তাহার অধিক 1 মিনিটও বিলম্ব হইলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হইবে। বদি 11 ডনটাতে ব্যায়াম শেষ করিয়া উঠিয়া বলিল, স্লেভারি। ওহ! সে তাড়াতাড়ি একটা জামা টানিয়া লইয়া বাহির হইয়া পড়িল। আপিসে আসিয়া সে দেখিল সেখানে রীতিমতো যুদ্ধ আরম্ভ হইয়া গিয়াছে। সার্বিয়ার খাজাঞ্চিকে বলিতেছে, হু আর ইউ, তুমি কে, হোয়াট রাইট, কে তোমাকে সিটি দেবার হুকুম দিতে রাইট দিয়েছে, হু আর ইউ। বদি ঘড়ির দিকে চাহিয়া দেখিল 6:30 বাজিতে এখনও 5 মিনিট দেরি আছে, অর্থাৎ প্রায় 10 মিনিট পূর্বে সিটি দেওয়া হইয়াছে। রক্ত যেন তাহার মাথায় চড়িয়া গেল। ঘুষি পাকাইয়া খাজাঞ্চির নাকের কাছে আনিয়া বলিল, ইয়ে কথা কর, কি হয়েছে আপনাদের? নূতন ম্যানেজার সাহেবের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে সব চুপ হইয়া গেল। বৃদ্ধ খাজাঞ্চি হাঁপ ছাড়িয়া বাঁচিল। সে ঈষৎ উৎসাহের সহিত বলিল, স্যার, কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে, গাড়ি লোডিং শেষ হয়নি, 10 নম্বর কিলেন বাধা দিয়া। ম্যানেজার বলিলেন, সেই হিসেব আমি চাইনি, আমি জানতে চাই এ গোলমাল কিসের জন্যে? খাজাঞ্চি হতবাক হইয়া গেল। সে ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল শুধু। সার্বিয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি, সে অগ্রসর হইয়া আসিয়া কহিল, স্যার, কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন, 6:30 কাজ আরম্ভ হবে, আসতে 5 মিনিটের বেশি দেরি হলে হাফ ডেজ ওয়ার্ক কাটা যাবে, শীতকালের দিন স্যার, আর খাজাঞ্চিবাবু এসে 6:20 মানে 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন। আমাদের কারো খাওয়া হয়নি স্যার, মুখে চা পর্যন্ত ফেলে এসেছি। ম্যানেজার ঘড়ির দিকে চাহিয়া দেখিলেন 6:30, তখনও 2 মিনিট বিলম্ব আছে। নিজের হাত ঘড়িটার দিকে চাহিয়া দেখিলেন সে ঘড়িটাও ঠিক তাহাই বলিতেছে। ম্যানেজার বলিলেন, ওয়েল, আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টে কাজ চালু করে দিন, তারপর গিয়ে সব খেয়ে আসুন, 7:00 থেকে 7:30 পর্যন্ত আপনাদের আজ ছুটি থাকলো, যান যান সব। মিনিট 2-এর মধ্যে অফিসটা পরিষ্কার হইয়া গেল। খাজাঞ্চি আপনার আসনে গিয়া বসিল। ম্যানেজার বলিলেন, আপনি 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন? খাজাঞ্চি বলিল, কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার, লোডই শেষ হয়নি, 10, অসহিষ্ণুভাবে। ম্যানেজার বলিলেন, সে সব আমি জানি,
আমি যা জিজ্ঞাসা করছি তারই উত্তর দিন। ফ্যালফ্যাল করিয়া ম্যানেজারের মুখের দিকে চাহিয়া খাজাঞ্চি বলিল, হ্যাঁ স্যার। কেন, ঘন্টা বা সিটি দিতে হুকুম দেওয়ার ভার তো আপনার উপর নেই? কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে স্যার, লোডিং শেষ হয়নি। 10 নম্বর কী লেন? আপনি কি কারখানার মালিক? না স্যার, আজ আপনাকে মাফ করলাম, কিন্তু এমন যেন আর না হয়। ম্যানেজার গট গট করিয়া চলিয়া গেলেন। শীতের দিনেও খাজাঞ্চি ঘামিয়া উঠিয়াছিল, বেচারা কপালের ঘাম মুছিয়া আপনার কাজে মন দিল। ক্যাশ বাক্সের ওপর একটি প্রণাম করিয়া খাতা খুলিয়া বসিল। খাজাঞ্চি বাবু, টাকাটা আমাকে জলদি দিয়ে দেন তো। স্টোর ডিপার্টমেন্টের পিয়ন একখানা ভাউচার ফেলিয়া দিল, ম্যানেজারের সই করা ভাউচার, 110 টাকা দিতে হইবে। খাজাঞ্চি বলিল, এত টাকা কি হবে, খড় কিনতে হবে। তা দাঁড়াও বাপু, একবার শুধিয়ে আসি। ভাউচারখানি হাতে করিয়া খাজাঞ্চি ম্যানেজারের ঘরের দরজায় আসিয়া দাঁড়াইল। পর্দার ঠেলিয়া ঘরে ঢুকিতে ভয় হইতেছিল, সে ফিরিল। আবার ফিরিয়া গিয়া বাহির হইতে ডাকিল, স্যার আসুন, এই ভাউচারটার টাকা। ম্যানেজার তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, টাকা কি কম আছে? মাথা চুলকাইয়া খাজাঞ্চি বলিল, আগে না, তবে তবে আজকে কোনো বড় পেমেন্ট আছে? আগে না, দেবো কি না তাই শুধোচ্ছি। সবিস্ময়ে খাজাঞ্চির মুখের দিকে চাহিয়া ম্যানেজার বলিলেন, মানে হোয়াট ডু ইউ মিন? ভাউচারে যখন সই করেছি তখনই তো আমি দিতে বলেছি। একটা সেলাম করিয়া খাজাঞ্চির সঙ্গে সঙ্গে বাহির হইয়া আসিল। ম্যানেজার আন্দোলিত পর্দাটার দিকে চাহিয়া বলিলেন, ইডিয়েট। বাক্স খুলিয়া টাকা গুনিয়া গাথিয়া পিয়নকে দিয়া খাজাঞ্চি বলিল, সই করো। পিয়ন সই করিয়া দিল। টাকা লইয়া সে চলিয়া যাইতেছিল, কিন্তু খাজাঞ্চি বলিল, শোনো শোনো। কি? দাঁড়াও তো, আর একবার গুনে দেখি, ভুল হলো না তো? আবার দেখিয়া শুনিয়া দিয়া খাজাঞ্চি খাতায় খরচ লিখিল, স্টোর খাতে খরচ। তারপর ম্যানেজারের ঘরের দিকে চলিয়া গেল। স্যার আসুন। কি কি বলছেন আবার? আগে খড়ের টাকাটা দিয়ে দিলাম। ম্যানেজার অবাক হইয়া খাজাঞ্চির মুখের দিকে চাহিয়া রইলেন। খাজাঞ্চি একটা সেলাম করিয়া বাহির হইয়া আসিল। 12টার ভোঁ বাজিল, স্নানাহারের জন্য এখন 1.5 ঘন্টা ছুটি। মেসে আসিয়া খাজাঞ্চি আপনার নিয়মমতো জুতো জোড়াটি ঘরের ঠিক মধ্যস্থলে খুলিয়া রাখিল। তারপর গায়ের জামা খুলিয়া ঘটি ও গামছা হাতে বারান্দার 3 নম্বর থামের খাটালটিতে বসিয়া তেল মাখিতে লাগিল। স্টোরকিপার ওদিকে তেল মাখিতেছিল, সে প্রশ্ন করিল, বোদ্দা নতুন সাহেব লোক কেমন? খাজাঞ্চির নামও বদিবাবু। খাজাঞ্চি উত্তর দিল, ভালো লোক, পাকা লোক। চিঠি যা আজ লিখছিল খসখস করে, জলের মতো কলম চলছে যেন। বালতি ও ঘটি হাতে খাজাঞ্চি উঠিয়া দাঁড়াইল। লম্বা বারান্দায় জল রাখিবার জন্য প্রত্যেক ঘরের সম্মুখে একটি করিয়া লোহার জ্বালা রক্ষিত ছিল। খাজাঞ্চি প্রত্যেক জ্বালা হইতে 2 ঘটি করিয়া জল তুলিয়া নিজের বালতিটি ভর্তি করিয়া লইল। তারপর সম্মুখের পোড়ো জমিটার দক্ষিণ পশ্চিম কোণের পাথরটায় স্নান করিতে বসিল। ওপাশে ম্যানেজার সাহেব তখন ঘর দেখিতে ঢুকিলেন। সমস্ত ঘর মেরামত ও চুনকাম করা হইবে, তাহারই ব্যবস্থা করিতেছিলেন। খাজাঞ্চি স্নান সারিয়া ঘরে আসিয়া ঢুকিল। জয় জয় মা কালীঘাটের, সে গামছা পরিয়া বিব্রত হইয়া উঠিল। ঘরে ম্যানেজার দাঁড়াইয়া, ম্যানেজার বলিলেন, আপনি এ ঘরে থাকেন? আগে হ্যাঁ স্যার, আর গোবিন্দ থাকে, কিন্তু একই রকম সিট সাজিয়েছেন, একটা উত্তর দক্ষিণে একটা পূর্ব পশ্চিমে। এ খালাসি, এ সিটটা ঘুরিয়ে দে তো, এটা তো উত্তর দক্ষিণে করে দে। এ কি ঘরের মাঝখানে জুতো? বলিয়া তিনি নিজেই পায়ে করিয়া জুতো জোড়াটা একপাশে ঠেলিয়া দিলেন। নতুন বন্দোবস্ত করিয়া দিয়া লোকজন সহ ম্যানেজার বাহির হইয়া গেলেন। খাজাঞ্চির সিটটাই ঘুরিয়া দেওয়া হইয়াছিল, সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়াইয়া থাকিয়া তাড়াতাড়ি সেই গামছা পরিয়াই বাহির হইয়া গেল। ম্যানেজার তখন শশী মিস্ত্রির ঘরে তামাকের গুল, দেওয়ালে হাত পোছা তেল কালি ও মাংসের হলুদের দাগ লইয়া পড়িয়াছেন, তাহার প্যান্টের পেছনে পর্যন্ত হলুদ ও কালির দাগ। ম্যানেজার ফিরিয়া দেখলেন খাজাঞ্চি। কি বলছেন, কাপড় ছাড়েননি এখনও আপনি? যান কাপড় ছেড়ে আসুন। স্যার আর 14 বছর আমার সিটটা এমনইভাবে আছে স্যার। ম্যানেজার অবাক হয়ে গেলেন, বলিলেন, কি বলছেন আপনি, আমার সিটটা? হঠাৎ রুষ্ট হইয়া ম্যানেজার বলিলেন, না না, আপনার জন্য অন্যের অসুবিধে হতে পারে না,
খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল। রুমমেট গোবিন্দ স্নানান্তে চুল আচড়াইতেছিল। সে বলিল, কাপড় ছাড়ুন। খাজাঞ্চি বলিল, টক্তপোষটা ধরো তো ভাই গোবিন্দ। গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ। সে বলিল, ম্যানেজারবাবু যে ততক্ষণে তক্তপোষের এক প্রান্ত ধরিয়া। খাজাঞ্চি বলিল, ওরে বাবা, এই কারখানায় এসে অবধি এই ঘরটাতে এই তক্তায় ওই পূর্ব শিয়রে আমি আছি, ও আমি বদল করব না। গোবিন্দ আর প্রতিবাদ করিল না, তক্তপোষের অপর প্রান্তটা সে আসিয়া ধরিল। তক্তপোষটা যথাস্থানে ঘুরাইয়া পাতিয়াই খাজাঞ্চি সর্বাগ্রে জুতো জোড়াটি তুলিয়া সেই ঘরের মধ্যস্থলে আনিয়া রাখিয়া দিল। সন্ধ্যার সময় খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিয়াই থমকিয়া দাঁড়াইল। তারপর বিষম চটিয়া বলিল, না, এখানকার অন্ন আমার ঘুচুলে এরা। আচ্ছা, হুঁকো কে নামিয়ে দিলে আমার? গোবিন্দ বলিল, ম্যানেজারবাবু আবার সন্ধেবেলা এসেছিলেন, বিশেষ করে বলে গেলেন হুঁকো ওখানে রাখবেন না। তক্তপোষ ঘুরিয়েছেন, কিন্তু জানলার হুঁকো আর ঘরের মাঝখানে জুতো এ রাখা হবে না। জুতা জোড়াটা ঘরের মধ্যস্থলেই খুলিয়া রাখিয়া খাজাঞ্চি একটা দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া তক্তপোষটার উপর বসিয়া পড়িল। আবার উঠিয়া সে জুতো জোড়াটা সরাইয়া রাখিল। পরদিন সকালবেলা খাজাঞ্চি ঘড়ির দিকে চেয়ার লইয়া কি করিতেছিল, জুতার শব্দে মুখ ফিরাইয়া দেখিল ম্যানেজার নিজের হাত ঘড়িটি দেখিতে দেখিতে চলিয়াছেন। সেদিন অ্যাকাউন্ট্যান্ট অশ্বিনী ম্যানেজারকে খাতাপত্র দেখাইতেছিল। ক্যাশ খাতা দেখিয়া ম্যানেজার বলিলেন, একি লেখা? আর লাইন আরম্ভ হয়েছে এখানে, শেষ হলো গিয়ে 2 ইঞ্চি বেঁকে এসে এখানে, একি? অশ্বিনী বলিল, খাজাঞ্চিবাবু চোখে ভালো দেখতে পান না, আবার চশমাও নেবেন না, বলেন চোখ খারাপ হয়ে যাবে। ম্যানেজার হাঁকিলেন, বেড়া খাজাঞ্চিবাবু। খাজাঞ্চি আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। ম্যানেজার বলিলেন, কত বয়স হলো আপনার? 60 স্যার, এই কোম্পানিতেই 40 বছর চাকরি করছি, এ কারখানায় 14 বছর। গোড়া থেকেই তখন এগুলো ভাঙা ছিল, মানুষ আসতে ভয়, এতক্ষণে অসহিষ্ণু হইয়া ম্যানেজার বলিলেন, থামুন, ও কথা নয়, আমি বলছি এত বয়স হলো চোখে দেখেন না, তবু চশমা নেন না কেন? এ কি এরকমভাবে কাজ চলবে না মশাই? নবো স্যার, চশমা আমি নবো স্যার। খাজাঞ্চি চলিয়া গেল। আবার কিছুক্ষণ পর আসিয়া বলিল, স্যার একবেলা যদি ছুটি দেন স্যার, আসানসোলে মোটর যাচ্ছে। কথা শেষ করিতে না দিয়া ম্যানেজার বলিলেন, যান। সন্ধ্যায় চশমা চোখে খাজাঞ্চি প্রত্যেক ঘরে ঢুকিয়া সকলকে দেখাইয়া বলিল, পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু কেমন হলো বল দেখি? 1, 2, 3, 4 চালের বাতা গুণিতে আরম্ভ করিয়া দিল খাজাঞ্চি। দিন কয়েক পর ম্যানেজার খাজাঞ্চিকে ডাকিয়া বলিলেন, বড় দুঃখিত আমি খাজাঞ্চিবাবু, আপনার চাকরিতে জবাব হচ্ছে, মানে কোম্পানি আপনাকে রিটায়ার করতে অনুরোধ করে পত্র দিয়েছে, ইংরেজিতে অ্যাকাউন্ট রাখা হবে। আর ধরুন আপনার চাকরিও হলো অনেক দিন, এখন নতুন লোককে জায়গা দিন, কেমন? লোকও এসে গেছে আমাদের। বলিয়া কোম্পানির চিঠি ও পদত্যাগপত্রখানি তাহার হাতে দিয়া বলিলেন, এই চিঠিখানায় সই করে দিন। হ্যাঁ, কোম্পানি আপনাকে 3 মাসের মাইনে বোনাস দিয়েছে। খাজাঞ্চি হাঁ করিয়া চাহিয়া রহিল। ম্যানেজার তাহার হাতে কলম তুলিয়া দিয়া বলিলেন, এইখানটাই সই করে দিন। হ্যাঁ, তারিখ দিন, তারিখ। চার্জ দেওয়া হইয়া গেল। খাজাঞ্চি দেখাইয়া দিল 3022 টাকা, একটি আলি, একটি 2 আনি, কাগজে মোড়া একটি পাই। ম্যানেজার তাহার প্রাপ্য মিটাইয়া দিয়া বলিলেন, দুঃখ করবেন না খাজাঞ্চিবাবু, ধরুন বয়সও অনেক হলো, আর আপনার যেরকম অনুরাগশীল মন, তাতে এই নিষ্ঠা নিয়ে ভগবানকে ডাকলে অনেক কাজ হবে আপনার। খাজাঞ্চি বলল, আগে হ্যাঁ, তা কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না, তাহারা সভা করিল, বিদায় ভোজ দিল, গলায় মালা পরাইয়া দিল, অনেকে চোখে জলও দেখা দিল। পরদিন ভোরে কয়টা খালাসি খাজাঞ্চিবাবুর মাল মাথায় করিয়া স্টেশনে চলিয়াছিল, পিছন পিছনে খাজাঞ্চিবাবু, তাহার চোখে সেই নতুন চশমা। সহসা খাজাঞ্চি বলিল, কই রে, এখনও সিটি দিলে না আজ এরা? খালাসি বলিল, এখনও তো সময় হয়নি বাবু, এই গাড়িটা যাবে তবে তো। খাজাঞ্চির মনে পড়িল, হ্যাঁ তাই তো বটে,
সাড়ে ছটা তো এখনও বাজে নাই, সাড়ে ছয়টার ট্রেনেই তো সে যাইবে। খাজাঞ্চি একবার পিছনের দিকে ফিরিয়া চাহিল, কারখানার চিমনি হইতে গলগল করিয়া ধোঁয়া বাহির হইতেছে। সেই চোখ ফিরাইয়া লইল, একটি দীর্ঘনিশ্বাস ফেলিয়া ম্লান হাসি হাসিয়া আপন মনে সে বলিয়া উঠিল, ভগবান আছেন। সঙ্গে সঙ্গে আপনা হইতেই দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ হইল, কিন্তু কোথায় আকাশ? চশমা আবরিত পরিষ্কার দৃষ্টির সম্মুখে যে সেখানে শুধু ধোঁয়া আর ধোঁয়া আর ধোঁয়া। ওই কারখানার চিমনির উদ্গিরিত ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় বিলুপ্ত হইয়া গিয়াছে।